রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার দশটি সহ মোট এগারো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী সতেরো ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। খালেদার বিরুদ্ধে এগারোটি মামলা হল দারুস সালাম থানার নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।